আসসালামু আলাইকুম ওয়ালটন ফ্যান প্রেজিডেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ মাত্র ছয়শো বিয়াল্লিশটা বল খেলা হয়েছে একটা পার্টিকুলার টেস্ট ম্যাচে যেখানে দুই দিনেই একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি আমার একজন ফেলো কলিগ শাহনুর রব্বানি তার একটা স্টেটাস পড়ছিলাম ফেসবুকে এবং সেখানে লেখা রয়েছে একটা সময় যখন বাংলাদেশ নতুন নতুন টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে এসেছিল তখন সাউথ আফ্রিকান এবং অস্ট্রেলিয়ানরা এমনটাই মনে করতেন যে বাংলাদেশ থাকলে সেই টেস্ট ম্যাচটা সবচেয়ে কম সময় শেষ হয়ে যাবে একজন তো বলেছিলেন যে একদিনও নাকি টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে বাট আদতে দেখা গেল যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচটা সাউথ আফ্রিকার মাটিতে মাত্র দুই দিনে শেষ হয়ে গেছে এবং এক্ষেত্রে ভিকটিমটা সাউথ আফ্রিকা ডেফিনেটলি এই টেস্ট ম্যাচ কেন এত কম সময় শেষ হয়েছে তার পেছনে কারণ খুঁজতে গেলে বলতে হবে উইকেটের ব্যাপারটা দেখেন আমাদের মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এটাকেই শুধুমাত্র যদি আপনি বলেন যে বিলো স্ট্যান্ডার্ড বিলো অ্যাভারেজ সেটা কিন্তু বলা যাবে না কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে এইরকম ভেনুও কিন্তু আছে ইভেন পাকিস্তানেও আমরা এরকম ভেনু দেখেছিলাম যে টেস্টের পাঁচ দিন পর্যন্ত বল কোনো মুভি করে নাই সেটাও কিন্তু এক ধরনের বিলো অ্যাভারেজ পিচ অ্যাশওয়েল প্রিন্স সাউথ আফ্রিকান লেজেন্ড ক্রিকেটার তিনি একটা মন্তব্য করেছেন যে এই পিচটা প্রথম দিনের জন্য সবচাইতে কুইকেস্ট পিচ সবচাইতে আনইভেন পিচ ছিল তার দেখা মতে আমি বলি নাই এটা সাউথ আফ্রিকান লেজেন্ড অ্যাসুয়েল প্রিন্স তিনি এই মন্তব্যটা ব্যক্ত করেছেন এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পিচটা যদি বিলো অ্যাভারেজ রেটিং না পায় সেটা একটা ইনজাস্টিস হয়ে যাবে কারণ এটা একটা বিলো অ্যাভারেজ পিচই ছিল এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই পিচের আনইভেননেসটা নর্মালি আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা পিচ আসলে আনিবেন কখন হবে বা একটা পিচ রেটিংয়ে বিলো অ্যাভারেজ রেটিংটা আসলে কখন পাবে যখন সেই পিচটার বাউন্সটা আনিবেন হবে যখন সেই পিচটার ক্যারিটা সেটা আনিবেন হবে অর্থাৎ সেক্ষেত্রে নর্মাল বা কনভেনশনাল সময়ের চাইতে বেশি ক্যারি করবে বা কম ক্যারি করবে যখন সেই পিচটার মুভমেন্টটা কনভেনশনাল টাইমের চেয়ে বেশি মুভমেন্ট হবে সামগ্রিকভাবে বাউন্সটাকে অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা হয় যে বাউন্সটা আনইভেন হবে এবার আমি একটা অবজারভেশন দিই হচ্ছে এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের তুলনায় তৃতীয় বা চতুর্থ ইনিংসটা উল্টো আমার কাছে সহজ মনে হয়েছে অর্থাৎ প্রথম দিন পিচ যেমনটা আচরণ করেছে তার চাইতে দ্বিতীয় দিনের পিচের আচরণটা স্লাইট ইজিয়ার হয়ে গিয়েছিল প্রথম দিন যে বিষয়টা আপনি একটা বিষয়ে খেয়াল করবেন যে জসপ্রীত বুমরা ব্যাক অফ দ্য লেন্থ করিডোরটা ব্যবহার করছিলেন একদম ব্যাক অব দ্য থেকে তিনি হিট বোলিং করছিলেন নর্মালি ইন্ডিয়াতে আসলে গত দশ এগারো বছরে যে সমস্ত পেসাররা হিট ডেক বোলিং করতে পারেন এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরা লাল বলের ক্রিকেটে এই দুইজন পেস বোলারে আসলে সফল হয়েছেন জাভাগাল শ্রীনাথ একটা সময় ছিলেন মোহাম্মদ শামীও হিট দ্য ডেক করতে পারেন কিন্তু লাল বলের ক্রিকেটের কথা বলছে আসলে যে ইম্প্যাক্ট জেনারেট করেছে সেক্ষেত্রে বুমরা এবং ঈশান্ত শর্মা এই দুইটা নাম আমি মেনশন করেছিলাম যে হিট দ্য ডেক কিন্তু সেকেন্ড ইনিংস একটা বিষয়ে খেয়াল করবেন যে বুমরা কিন্তু একটু সামনে সামনে বোলিং করছিলেন অর্থাৎ বলটাকে একটু এয়ার টাইম দিচ্ছিলেন সো এই যে উইকেটের নেচারটা পরিবর্তন হওয়াটাই এবং সেটা ইন্ডিয়া টিম ধরতে পেরেছে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার এই টিমটার বিউটি এই জায়গাটাতেই যে প্রথম টেস্ট ম্যাচটা হেরে গেছে এই জেনারেশনের প্লেয়ারদের মাইন্ড সেট আপটা এখানেই যে আলটিমেটলি না তারা তারপরও সিরিজ থেকে আসলে ছিটকে যায় নাই নিজেরা নিজেদের উইকেটটা অ্যাসেস করেছে তবে হ্যাঁ একটু বেটার সিমিং কন্ডিশন বা সুইং কন্ডিশনে আমরা দুইটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখেছিলাম ফাইনাল যেখানে আসলে ইন্ডিয়ান পেস পোলোরাও অতটা ডমিনেটিং হতে পারেন নাই এর পেছনে কারণটা আমি বেশ কয়েকটা ফ্যাক্টর বায়োমেকানিক্যাল ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম যে ইন্ডিয়ান পেস পোলোরা হিট দ্য ডে ওইভাবে করতে পারে না ব্রেস্ট ফ্রন্ট লেগ থাকে না তাদের রিলিজিং পয়েন্ট একটু নিচের দিকে থাকে লম্বা পেস পোলার একটা অ্যাডভান্টেজ পান তবে নতুন বলে ইন্ডিয়ান পেস বোলাররা কিন্তু আসলে বেশি জেনারেট করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে বিষয়টা ঘটেছিল নতুন বলের পিরিয়ডটা অপোনেন্ট সারভাইভ করে গেছে পুরাতন বলে গিয়ে আসলে ইন্ডিয়ান পেস পোলাররা ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন না তারা সেটা আসলে পারেনও না সাম্প্রতিক সময় যদি বাইরের কন্ডিশন চিন্তা করেন এই জায়গাটাই অপোনেন্ট টিমগুলো আসলে এগিয়ে যায় তাদের তুলনায় অপোনেন্ট টিম বিশেষ করে সেনা কন্ডিশনের টিমগুলোর ক্ষেত্রে যেটা হয় তারা পুরাতন বলেও ওই জায়গাটা ধরে রাখতে পারে কারণ তাদের হাইটের অ্যাডভান্টেজ আছে তাদের রিলিজিং পয়েন্টের অ্যাডভান্টেজ ফ্যাক্টর অনুযায়ী নন বোলিং আর্মের ব্যবহার এবং ব্রেস্ট ফ্রন্ট লেগের ব্যবহার কারণে আবার বলছি ইন্ডিয়ার নতুন বল যতক্ষণ আছে দে আর ভেরি মাচ ডমিনেটিং এই টেস্ট ম্যাচে যে বিষয়টা ঘটেছে আলটিমেটলি দুই দিনে যেহেতু নতুন বলেই অলমোস্ট বোলিং করতে হয়েছে ইন্ডিয়ার দুটা ইনিংসেই তারা আসলে ম্যাচের মোমেন্টামটা ওই সময়টাই নিয়ে নিয়েছিল ইভেন আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়ার ব্যাটিং এর কিন্তু ইন্ডিয়াকে ঢুকতে হয়েছে আমরা দেখেছিলাম যে চার উইকেট থেকে পরে দশ উইকেট ইন্ডিয়ার আসলে কোনো রান ইন্ডিয়া করতে পারেনি প্রথম ইনিংসে তার মানে উইকেটের একটা আনইভেন নেচার ছিল যে কারণে একশো তেপ্পান্ন রানে চার উইকেট থেকে ইন্ডিয়া কিন্তু একশো তেপান্ন রান অল আউট হয়ে গেছে তো ইন্ডিয়াও ভুগেছে উইকেটের আনইভেন নেচারটার কারণে আমার কাছে সামগ্রিকভাবে মনে হয় যে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা সত্যিকারের অর্থে পিচটা একটা বিলো অ্যাভারেজ পিচ ছিল এটা যদি আরেকটু ইভেন হতো কম্পিটিশনটা আরেকটু বেশি হতো বাট ইন্ডিয়ান পেস বোলার্স ডিড ভেরি ওয়েল যেটা তারা নতুন বলে সবসময়ই করে এটা একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই ইন্ডিয়া পেয়েছে এবং ডেফিনেটলি দুইটা ইনিংসে এত তাড়াতাড়ি অল আউট করে দেয় ইন্ডিয়ান পেস বোলারদের ক্রেডিটটাও দিতে হবে আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে এই টাইপের সিমিং বা সুইঙ্গিং কন্ডিশনে ইন্ডিয়ান পেস বোলাররা কেন পারে না একটা পয়েন্ট আমরা মেনশন করি নাই সেই অ্যানালাইসিসে হয়তো বা টাইম লিমিটেশনের কারণে আমি বলতে পারি না সেটা হচ্ছে নতুন বলে কিন্তু তার ইম্প্যাক্ট জেনারেট করে বেটার কিন্তু বল যত পুরনো হয় ওই টাইপের কন্ডিশনে ইন্ডিয়ার চাইতে ওই কন্ডিশনের বোলার যারা সেটা আপনি ধরে নিতে পারেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা বেটার ইম্প্যাক্ট জেনারেট করে ইভেন সাউথ আফ্রিকা যদি একটু ভালো কন্ডিশন হয় কিন্তু এই পিচটার ব্যাপারটা যেটা হয়েছিল যে ইন্ডিয়া নতুন বলেই ওই অ্যাডভান্টেজটা নিয়ে ফেলেছে ম্যাচটাকে অলমোস্ট শেষ করে ফেলেছে বিকজ উইকেটের একটা আনিবেন নেচারের কারণে কারণ বাউন্সটা অনেক বেশি মাত্রায় আনিবেন ছিল সো আই থিঙ্ক এটাই হচ্ছে ফ্যাক্টর এই টেস্ট ম্যাচটা এত কম সময় রেজাল্ট আসার পেছনে হয়তোবা ইন্ডিয়ায় জিততো এই টেস্ট ম্যাচটা কিন্তু এটা তিন বা চার দিন যেত সো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতে থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য কমেন্ট বক্স আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই